পাখিদের মধ্যে এমন অনেক পাখিই আছে যারা মাংসাশী। শকুনের কথা আমরা সবাই জানি, যেখানে মরা গরু মরা পশু পাখি সেখানেই শকুন এসে জড়ো হয়। তাছাড়া চিল বাজ আর ঈগলের মতো মাংসাশী পাখিও রয়েছে। আবার কিছু পাখি আছে যারা বিষাক্ত সাপও শিকার করে খায়। পেঁচাও কিন্তু রাতে বেশ ভালো শিকার করতে পারে। প্রতিটি প্রাণীরই শিকার করার জন্য তার নিজস্ব কায়দা ব্যবহার করে। বাস্তুসংস্থানের প্রতিটি প্রাণীকে সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের শিকারের কায়দায় অভিনবতা ব্যবহার করতে দেখা যায়। যদিও শিকার শব্দটা মানুষের সাথে জুড়ে আছে সেই সভ্যতার আগ থেকেই, তবে এখনো পশু পাখিদের মধ্যে এর বেশ প্রচলন রয়েছে। আর পিনিকপায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাখিদের শিকার করার সবচেয়ে অভিনব কিছু কায়দা। ব্ল্যাক হেরন। বক প্রজাতির এই পাখিটির সংখ্যা বেশ কমে এসেছে আজকাল। বাংলাদেশ ছাড়াও দেখা মেলে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কিছু এলাকায়। এরা স্বভাবে শান্তবিধায় অন্য সব প্রজাতির বকের সঙ্গে সহজেই মিশতে পারে, এমনকি ওদের সঙ্গে এরা শিকারেও বের হয়। এরা সাধারণত মাছ, ব্যাং, জলজ পোকামাকড় ও ছোট্ট ইঁদুর শিকার করে। জলাশয় সংলগ্ন বড় গাছের ডালে সরু ডালপালা দিয়ে বাসা বাঁধে এরা। হেরন পাখি খুবই ধৈর্যশীল শিকারী। তারা শিকারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। এরা পানিতে দাঁড়িয়ে তাদের ডানা মেলে দেয়, যার ফলে মাছ তাদের ডানার নিচে চলে আসে আর উপর থেকে এরা হেরনকেও দেখতে পারে না। তখন এরা শিকারকে ধরে ফেলে। আপনি জেনে অবাক হবেন, মাছেরও কিন্তু সানবার্ন হয়। এতে অনেক সময় মাছের মৃত্যুও হয়। তাই মাছ সূর্যের তাপ থেকে বাঁচতে অনেক সময় হেরনের ছায়ায় আশ্রয় নেয়, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে হিরন তাদেরকে সাবাড় করে ফেলে। নাম্বার 2, সেক্রেটারি বার্ড। এই পাখির নাম শুনে অনেকেই অবাক হবেন, কিন্তু এই নাম হওয়ার পেছনে তাদের শিকার করার পদ্ধতি অনেকাংশেই দায়ী। অন্যান্য পাখিদের থেকে এই পাখি একদম আলাদা, কারণ তারা বেশিরভাগ সময় মাটিতে থাকে। এই পাখিগুলো প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়। এরা তাদের ডাকে প্রায় 2.5 মিটার পর্যন্ত ছড়াতে পারে। সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই পাখিগুলো দল বেঁধে নিজের সঙ্গীর সাথে শিকারের খোঁজ করতে থাকে। শুধু দুপুরে তারা একটু বিশ্রাম নেয়। এই সবকিছু জানার পর আপনার মনে হতে পারে যে এটি একটি সাধারণ কোনো পাখি, কিন্তু আপনি যখন এদের শিকার করার পদ্ধতি দেখবেন তখন এদেরকে আর সাধারণ পাখি বলে মনে হবে না। এরা সাধারণত ছোট পোকামাকড়, ইঁদুর, খরগোশ এবং সরীসৃপকে শিকার করে, কিন্তু এই পাখির সব থেকে প্রিয় শিকার হচ্ছে বিষাক্ত সাপ। ভয়ঙ্কর বিষাক্ত সাপ এরা প্রথমে ঘাসের মধ্যে থেকে নিয়ে নেয়, সাপের গর্ত খুঁজতে থাকে, আর যখন তারা পেয়ে যায় তখন এরা তাদের পা দিয়ে সেই গর্তের চারদিকে লাফাতে থাকে। তারপর পাখি তার পায়ের সাহায্যে সাপটিকে আঘাত করতে থাকে। এদের পা দিয়ে আঘাত করার গতি এতটাই দ্রুত হয় যে যদি আপনি আপনার চোখের পলক ফেলেন তাহলে আপনি সেটা চোখে দেখতে পাবেন না। যদি কোনো সাপ এদের থেকে পালানোর চেষ্টা করে তাহলে তারা এদের ডানাকে বড় করে সাপের দিকে এগোতে থাকে আর পায়ের সাহায্যে আঘাত করতে থাকে। কখনো কখনো এই পাখি শিকার নিয়ে অনেক উঁচুতে উড়ে যায় এবং সেখান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেলে। এই পাখি তার শিকারকে ততক্ষণ পর্যন্ত পায়ের থাবার সাহায্যে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় কিংবা শান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এই পাখির ঠোঁটের সাহায্যে সাপ শরীরকে ছিঁড়ে ফেলে। আবার কখনো কখনো তো এরা পুরো সাপটি গিলে ফেলে। নাম্বার 3, পেঁচা। প্রায় বেশিরভাগ পাখি তো দিনের বেলা শিকার করে, কিন্তু পেঁচা নিশাচর শিকারী প্রাণী। বেশিরভাগ পেঁচা ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন ইঁদুর, কীটপতঙ্গ শিকার করে, তবে কিছু কিছু প্রজাতির মাছও ধরে। পেঁচা ওপর থেকে ছো মেরে শিকার করতে অভ্যস্ত। শিকার করা ও শিকার ধরে রাখতে এরা বাঁকানো ঠোঁট বা চক্ষু এবং নখ ব্যবহার করে থাকে। পেঁচার শ্রবণ শক্তি খুবই প্রখর। শুধু শব্দ শুনেই এরা রাতে শিকার করতে পারে। যখন ইঁদুর খাবার খায় সেই সময় ইঁদুরের শস্যদানা চাবানোর আওয়াজ শুনে পেঁচা ইঁদুর শিকার করে। আর পেঁচা যখন বাতাসে ওড়ে তখন এরা কোনো রকম শব্দও করে না, তাই শিকার বুঝতেই পারে না পেঁচা কখন কিভাবে আসছে। নাম্বার 4, পানকৌড়ি। পানিতে মাছ শিকারে ব্যস্ত পানকৌড়িকে আমরা অনেকেই দেখেছি। আমাদের দেশে বহুল প্রচলিত পাখিদের একটি প্রজাতি এটি। এদেশে সাধারণত 2 ধরনের পানকৌড়ি পাওয়া যায়। আকারের ভিত্তিতে তাদের ছোট ও বড় পানকৌড়ি নামকরণ করা হয়েছে। খাল, বিল, পুকুর সর্বত্র দেখা মেলে ছোট্ট এই পানকৌড়ির, কিন্তু বড় পানকৌড়িরা বড় বিল, হাওড়, বাওর বা নদীতে হঠাৎ 2-4টি চোখে পড়ে। ডুব দিয়ে মাছ শিকারে বেশ পটু এরা। মাঝে মধ্যে এরা নিজেদের স্বাভাবিক ক্ষমতার চেয়েও বড় মাছ ধরে ফেলে, তবে বড় মাছ গিলতে কষ্ট হলেও শেষ পর্যন্ত হাল ছাড়ে না পানকৌড়ি। ডুব দিয়ে একবার শিকারের পিছু নিলে বড়শির মতো বাঁকানো ঠোঁটে তা বাঁধিয়ে তবেই ভেসে ওঠে।
নাম্বার 5 স্ট্রাইক বার্ড। এই পাখিটির শিকার করার পদ্ধতি দেখলে আপনিও ভয় পেয়ে যেতে পারেন। এটা মাঝারি ধরনের পাখি। এই পাখিগুলোর বাদামি এবং কালো রঙের হয়। আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি দেখতে সাদাসিধে হলেও এরা কিন্তু সিংহের মতো মাংসাশী প্রাণী। এরা পোকামাকড়, তেলাপোকা, ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এমনকি অন্যান্য পাখিদেরও শিকার করে খায়। এই পাখি শিকার করার সময় উঁচু গাছের ডালে বসে থাকে আর সেখান থেকে মাটিতে নজর রাখতে থাকে। এরা যদি কোনো শিকারীকে দেখতে পায় তাহলে সঙ্গে সঙ্গে আক্রমণ করে। প্রথমে শিকারের গলা ঠোঁট দিয়ে ধরে ফেলে, আবার অনেক সময় শিকারের গলা ঠোঁট দিয়ে ধরে মাটিতে আঁচড়াতে থাকে যেন শিকার মারা যায়। এরপর সে তার শিকারকে একটি কাঁটাযুক্ত গাছে নিয়ে যায় এবং গাছের কাঁটার সাথে আটকে দেয়। তারপর এই পাখি তার শিকারকে ঠুকরে ঠুকরে খায়। কিন্তু কিছু সময় এমনও হয় যে শিকার খুব বিষাক্ত থাকে, তখন তারা শিকারকে গাছের কাঠের মধ্যে বিঁধিয়ে রেখে চলে যায়। শিকার কাটায় বিধানোর 2-3 দিন পর তারা সেটিকে খায়, কারণ 2-3 দিনে সেই শিকারের বিষ রোদ্রের তাপে ঝলসে চলে যায়। তারা সঙ্গে সঙ্গে কোনো বিষাক্ত শিকারকে খায় না, কারণ সেগুলোকে সঙ্গে সঙ্গে খেলে এই পাখির মৃত্যু অনিবার্য। সেজন্য এই পাখি তার বিষাক্ত শিকারগুলোকে সঙ্গে সঙ্গে না খেয়ে কাটার মধ্যে রেখে চলে যায়। থাকতে পারে সন্ধ্যার অন্ধকারে ওরা বাজ পাখির মতো ছো মেরে উড়ন্ত পতঙ্গ ধরে খায়। কীট পতঙ্গ, প্রজাপতি, মথ ইত্যাদি ওদের প্রধান খাবার। প্রকাণ্ড বড় হা করে উড়ন্ত অবস্থাতেই এইসব পতঙ্গকে ওরা মুখে পুরে ফেলে। এরা একেবারে নিঃশব্দে মত প্রজাতির মতো উঠতে পারে। সবচেয়ে দ্রুত ওরে না বটে, কিন্তু শিকার ধরার জন্য ওরা উঠতে উঠতে বিদ্যুৎ গতিতে বাঁক নিতে পারে উল্টো দিকে, শূন্যে ঘুরপাক খেতে খেতে অথবা অবলীলাক্রমে ভেসে যেতে পারে যে কোনো দিকে। মাছরাঙ্গা। নির্জন দুপুরে পুকুর কিংবা জলাশয়ের আশেপাশে ছোট্ট গাছের চিকন ডাল বা বাঁশের খুঁটির ওপর স্থির অপেক্ষায় থাকে চোখ ধাঁধানো উজ্জ্বল রঙের মাছরাঙ্গা। পানির দিকে একদৃষ্টিতে তাকিয়ে যখন শিকারের আশায় চুপ করে বসে থাকে, পানির নিচে শিকার দেখার সময় মাছরাঙ্গার চোখ বিশালভাবে অভিযোজিত। এই বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে মাছের অবস্থান টের পাওয়ার সাথে সাথে তীব্র গতিতে পানির নিচে মাছের ওপর মাথা নিচ করে ঝাঁপিয়ে পড়ে। মাছ কিছু বুঝে ওঠার আগে মাছরাঙ্গা তাকে ধরে ফেলে। কিছুদিন পর দেখা যায় পাখিটির ঠোঁটের ফাঁকে ছোট্ট একটি মাছ ছটফট করছে। এরপর কয়েকবার আছাড় মারে, তারপর শূন্যে ছুরে দিয়ে মাথার দিক দিয়ে গিলে ফেলে। এই পাখির শিকার ধরার স্টাইলও বেশ অদ্ভুত। পানির উপরে ঝুঁকে পড়া কোনো চিকন ডাল বা পানিতে পুঁতে রাখা বাঁশখুঁটির উপর বসে নিচে মাছের গতিবিধির দিকে সজাগ দৃষ্টি রাখে। দূর থেকে দেখলে মনে হয় যেন ধ্যানময় ঋষি, তাই শব্দ করলেই ঋষির ধ্যান ভেঙে যায়। চুপ করে তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ে মাছটিকে ধরে ফেলে। এই পাখি কখনো কখনো পানির 2-3 মিটার ওপরে এক জায়গায় ডানা নাড়িয়ে শূন্যে ভেসে থাকে। এর নাম মাছরাঙ্গা হলেও এরা কি শুধু মাছই শিকার করে? না, এরা অনেক ধরনের প্রাণী শিকার করে, তবে তার একটি অংশ জুড়ে রয়েছে মাছ। তবে এরা পোকামাকড়, ব্যাং, ছোট সরীসৃপও শিকার করে। ইগলের প্রধান উদ্দেশ্যই হলো শিকার করা। এরা তুলনামূলকভাবে এদের থেকে ছোট সব ধরনের পাখিকে শিকার করে খাবারের চাহিদা মেটানোর জন্য। এই সকল শিকারি পাখিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে ইগল। তবে এদের শিকার ধরার পদ্ধতি প্রায় একই রকম। এরা অনেক ওপর থেকে শিকার ধরে, তবে এদের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। পাখিদের মধ্যে এরা সবচাইতে বড় বাসা বানায়। এদের বাসা 6 মিটার গভীর এবং 11 সেন্টিমিটার বড় হয়ে থাকে। এদের চোখের দৃষ্টি অসম্ভব প্রখর এবং শ্রবণ শক্তিও অত্যন্ত সংবেদনশীল। যে কোনো পাখি, খরগোশ বা ইঁদুর সহ ক্ষুদ্র প্রাণী বা পানির উপরে ভাসমান মাছ ও জলজ সম্পর্কে তীব্র বেগে উড়ে এসে পায়ের ধারালো নখের বর্ষার মতো গেঁথে ফেলে। তারপর উড়ন্ত অবস্থায় অথবা কোনো ডালে বসে ধারালো বাঁকা ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে জীবন্ত প্রাণী। ইগল পাখির গায়ের রং বাদামি, সোনালী এবং সাদা রং মিলে। অধিকাংশ হক ও ইগল মাটিতে শিকার না দেখা পর্যন্ত আকাশে চক্কর দিতে বা গাছের ডালে বসে থাকে এবং এটি দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে শিকারকে আহত বা নিহত করতে। বাজ পাখি। বাজ পাখি ইগলের মতো তীব্র বেগে শিকারের পিছে ছুটে তাকে ধরে ফেলে। বাজ পাখি আকারে ছোট, অনেকটা কাকের সমান, তবে এরা শিকারী পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত বেগে উড়তে পারে। এছাড়া এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, অনেক দূর থেকেই এরা শিকারের অবস্থান নির্ণয় করতে পারে। মূলত ছোট ছোট পাখি এরা শিকার করে থাকে, শিকারের খোঁজে আকাশের অনেক ওপর দিয়ে উড়ে বেড়ায়। উড়ন্ত কোনো পাখির নজরে এলেই এরা পাখিটিকে গুটিয়ে নিচে নেমে আসে এবং পায়ের নখ দিয়ে শিকারকে গেঁথে ফেলে। বাজ পাখির
মতোই উত্তর গোলার্ধের পেরিগ্রিন ফ্যালকন ও জিজি ফ্যালকন এই দুই প্রজাতির বাজকে এখন সচরাচর দেখা যায়। বাজ পাখি ইগলের মতো তীব্র বেগের শিকারের পিছু ছোটে তাকে ধরে ফেলে। শকুন। শকুন অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। এরা মাছ, সরীসৃপ, ছোট্ট স্তন্যপায়ী প্রাণী সবই খায়। শিকার করার সাথে সাথে মানুষও শিকার করে খায় এরা। এদের শারীরিক গঠন অন্যান্য পাখির তুলনায় একদম অন্যরকম। এদের মজবুত শক্তিশালী নখ ও ঠোঁট শিকারের চামড়া ও মাংস ছেঁড়ার জন্য যথেষ্ট। পাখিরা খাবারের সন্ধানে ঘন্টার পর ঘন্টা সমতল ভূমিতে ঘুরে বেড়ায়। অন্যান্য শিকারী পাখিগুলোকে শিকারের তাজা মাংস পছন্দ করলেও শকুন পচা মাংসও খায়। মৃত কোনো প্রাণী দেখলে শকুন দল বেঁধে সেটিকে চিরে খায়। পাখিরা যদি আমাদের সাহায্য না করত তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাস করাটাই দায় হয়ে পড়ত। ক্ষেতখামার, বনজঙ্গল, ফল ও ফুলের বাগানে অসংখ্য ছোট বড় নানা জাতের পোকামাকড় আছে। তাছাড়া গাছপালা পেলেই নষ্ট করে ফেলতে পারে। অবশ্য পোকামাকড়রা যে শুধু ক্ষতি করত তা নয়, উপকারও করে, কিন্তু তারা সংখ্যায় তাড়াতাড়ি বাড়ে। এভাবে বাড়তে দেওয়া উচিত নয়। এভাবে বাড়তে থাকলে এরা গাছপালা খেয়ে উজাড় করে দিতে পারে। হারিয়ে যাবে সমস্ত সবুজ, মরুভূমি হয়ে যাবে পুরো বিশ্ব। এসব পোকামাকড় ও কীটপতঙ্গদের নিয়ন্ত্রণে রাখে পাখিরা, তাই আমাদের উচিত পাখিদের না মেরে এদের ভালোবাসা দিতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবে পিনিকপি এর প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।